দেখুন যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ উত্তর কোরিয়ার পরমাণু শীতে চীন রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে সম্প্রীতি পরমাণু অস্ত্রশস্ত্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো বিশ্বের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া আর এতে করে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে যুদ্ধ এমন অজুহাত দেখিয়েই নিজেদের পরমাণু ভাণ্ডার আরও শক্তিশালী করছে উত্তর কোরিয়া তবে উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্রশস্ত্র তৈরি করা বন্ধ না করে তাহলে রাশিয়া চীন যেন দেশটির সাথে সকল রকম আর্থিক বিষয় সংক্রান্ত চুক্তি বাতিল করে হোয়াইট হাউসে দাঁড়িয়ে চীন রাশিয়াকে ঠান্ডা ভাষায় এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাতিসংঘে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা সংক্রান্ত গত শুক্রবার রাতে একটি বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকেই জাতিসংঘের উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি জ্যাং জং ন্যাম জানান যুক্তরাষ্ট্রের হুমকির মোকাবিলা করতেই উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রশস্ত্র তৈরি করছে নিরাপত্তা পরিষদের একই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার কাছে আর্জি জানিয়েছিলেন শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে সমস্যার সমাধান করার এবং উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি এমনকি কিছুদিন আগেও টিলারসন বলেন উত্তর কোরিয়ার সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র